আমি রাস্তায় হকারি করি, সাকিব হাসান 20,000 টাকা দিয়েছে কিনা আমি জানি না, আমি ওয়া করলাম এই মার্কেটকে আমি 30,000 টাকা দেব। ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে যাচাই বাছাই করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের টাকা 1,00,000 টাকা করে 1-1 জন ব্যবসায়ীকে আমরা পৌঁছে দিব, যেটা দিয়ে ওনারা ঘুরে দাঁড়াতে পারেন। প্রিয় দর্শক, বঙ্গবাজারে আগুন লেগে ব্যবসায়ীরা একদম নিঃস্ব হয়ে যায়, তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের অতি জরুরি। ব্যবসায়ীদের আগে যতটুকু সম্বল ছিল এমনকি ধার করে নিয়ে লোনের উপর নিয়ে তারা মাল করেছিল যে ঈদের আগেই সব কিছু বিক্রি করবে এবং সেখান থেকে টাকা উঠিয়ে নেবে শুধুমাত্র একটু লাভের আশায়। তাদের সব কিছু আজকে শেষ হয়ে গেছে, বর্তমানে তারা একদম পথের ফকির হয়ে যাওয়ার মতো। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু তাদেরকে অনেকেই সাহায্য করছেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে তাদেরকে কিন্তু সাহায্য করা অতি জরুরি, যেমনটি করছেন তাশরিফ খান। তাশরিফ খান কিভাবে তাদেরকে সাহায্য করছে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখে নেব। তিনি এমন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা আপনাদের অতি জানা জরুরি। তার আগে বলে রাখি, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি রাস্তায় হকারি করি, সাকিব হাসান 20,000 টাকা দিয়েছে কিনা আমি জানি না, আমি ওয়াদা করলাম এই মার্কেটকে আমি 30,000 টাকা দেবো, এই মার্কেটকে আমি 30,000 টাকা দেবো। আসসালামু আলাইকুম, আমি তাশরিফ খান। বঙ্গবাজারে যে অগ্নিকাণ্ড হয়েছে ভয়াবহ, এটার ভয়াবহতা সম্পর্কে আমার নতুন করে কাউকে কিছু বলার কোনো মানে কোনো ব্যাপার আসলে নাই। যেটা হয়েছে দেখছেন, আমি ছিলাম না ঢাকায়, আমি ঢাকা থেকে এরপর দিন আমি নেত্রকোনা গেছিলাম একটা মাদ্রাসার বানানোর কাজে, ওইটা থেকে আসছি আইসা গতকালকে সেহরির সময় গেছিলাম, যে যাচাই বাছাই করে আসছি, যাচাই বাছাই কার্যক্রম চলতেছিল, আমি যে একটা ডিসিশন নিছি আপনাদেরকে বলছিলাম এবং আজকে শুরুতেই জানাইতে চাই যে আমরা শুরুতে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের অনেক বড় মানে লস হয়েছে তো হয়েছে, কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী মানে যাদের এমনিতেও সামর্থ্য কম ছিল, যাদের এক শাটারের দোকান, এরকম ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে যাচাই বাছাই করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের টাকা 1,00,000 টাকা করে 1-1 জন ব্যবসায়ীকে আমরা পৌঁছে দিব, যেটা দিয়ে ওনারা ঘুরে দাঁড়াতে পারেন। চাইলে আমি ফান্ডের আপডেটটাকে দিই, ফান্ডে এখন পর্যন্ত 21,00,000 টাকা আসছে, আমরা যে প্ল্যান করছি এটা দিয়ে 21 জনকে আমরা সহযোগিতা করতে পারবো। তো আমি চাই, শুরুতেই বলতে চাই, 100 জন ব্যবসায়ীকে আমরা অন্তত ঘুরে দাঁড়াইতে সাহায্য করতে চাই। আর ব্যাপারটা আসলে এরকম যে এইখানে যারা ব্যবসায়ী ছিলেন ওনারা আমাদেরকে অন্যান্য বিভিন্ন ফান্ডরেজিং অনেক সময় সহযোগিতা করছে, তো আমি আসলে এখন লোক বাড়ানোর জন্য অল্প অল্প করে দিয়ে অনেক মানুষকে দিতে চাই না, আমি চাই অল্প মানুষকে দিব, বেশি করে সহযোগিতা করব যেন ওনারা ঘুরে দাঁড়াইতে পারে। এখন এটা মানে 1,00,000 টাকা দিলে এরকম না যে ওনাদের মহাভারত মানে হয়ে যাবে, কিছু একটা অনেক বড় কিছু হয়ে যাবে এরকম না, তারপরেও কিছুটা সামান্য যদি হয়। তো এরকম ভেরিফাই করা 5 জন হচ্ছে আমার পিছনে আছেন, ওনাদেরকে টাকাটা পোস্ট করতে ফারাজ ভাইকে মানে হাইলি অ্যাপ্রিসিয়েট করি, অনেক সুন্দর কাজ। ইভেন অন্যান্য আরো অনেক সংগঠন যারা করতেছেন জানি, যাদেরটা জানি না সবাইকে সাধুবাদ জানাই। কিন্তু আমি যখন দেখতেছিলাম এই কার্যক্রমটা আমার কাছে মনে হইলো যে যাদের ধরেন কিছু মাল আছে এখনো, ধরেন ভেজা বা পোড়া, বা আমি বিদ্যানন্দের অনেক পোস্টে দেখি বিদ্যানন্দ অনেক সুন্দর কাজ করতেছে, কিছু পোড়া আছে তাদের কাছ থেকে মালগুলো কিনে নিচ্ছেন আপনারা, বা আমরা আমরা কিনে নিচ্ছি, অনেকেই নিচ্ছে, আমি নিচ্ছি না, অনেকে নিচ্ছে, তো ওনাদেরকে আমরা সহযোগিতা করা যাইতেছে। তো আমার মাথায় ছিল যে কত বেশি ডিপলি মানুষকে রিচ করা যায় যাদের মানে আরো বিপদে কারা আছে। তো আমার মনে হলো যে যারা কিছুই বাঁচাইতে পারে নাই, যাদেরকে ধরেন পোড়া কাপড়ও নাই, যাদের কাছে ভেজা কাপড়ও নাই, মানে কোন জিনিসটা নিয়ে আপনার সামনে দাঁড়াবে, কোন জিনিসটা নিয়ে আপনার কাছে টাকা চাবে, তো ওনাদের যাদের কিছু নাই, যারা একদম ধরেন একেবারে নিঃস্ব হয়ে গেছে, এই মানুষগুলোকে হেল্প করতেছি, মানে হেল্প বলবো না, একরকম সহযোগিতা বলেন বা ভালোবাসার হাত বাড়ায় দিচ্ছি। কারণ এই এই মানুষগুলোর সাথে আমি বলি ওনারা পিছনে আছে দেখেন, আমি গত লাইভে বলছিলাম ওনাদের সাথে আমাদের কানেকশনটা অনেক আগে থেকে। আমি একদম আমার রিয়েল লাইফ আমার একটা স্টোরি বলি, আমার বাবার মুখে শোনা, ঠিক আছে, এটা আমি বলি একটু শোনেন, বা আমার সামনে তারও মানুষ আপনারা শুনতে পারবেন, আব্বুর মুখে শোনা শোনেন, আমরা অনেক নিম্ন নিম্ন মধ্যবিত্ত বা আরো নিচের থেকে আমরা উঠে আসা আমার ফ্যামিলি। হ্যাঁ, তো আব্বু হচ্ছে শিক্ষক ছিলেন, তো আমার তখন জন্ম হয় না, আব্বুর মুখে শোনা কথা যে আব্বু বলছে যে আব্বু যখন শিক্ষক ছিলেন তখন পুরোপুরি নতুন কাপড় এফোর্ড করতে পারতো না বাসার জন্য, তো আব্বুর তো কয়েকটা কাপড় কিনে চালাইতে হইতো, মানে নিজের চলতে হইতো। তো আব্বু বলছে, আম্মু আব্বু আমরা একসাথে বসলে কথাগুলো হয়, আমি শুনে আমি শুনছি আব্বুর মুখে, যে আব্বু হইল বঙ্গবাজার থেকে তখন কিছু টাকা দিয়ে অল্প টাকায় পুরান বড় বড় প্যান্ট কিনে সেলাই করে নিজে সেলাই করে এগুলো পরতো। তো এই যে একটা কানেকশন, বা শ্রাবণের বোন যখন আমার স্কোয়াড লিডার আমার বন্ধু শ্রাবণের বোন যখন ওই দিন ভোর 5টার সময় ফোন দিয়ে বললো যে এই বঙ্গবাজার থেকে তোরা যখন ছোট ছিলে আমরা তখন কাপড় কিনে কিনে এনে তোদেরকে দিতাম, এই মানুষগুলোর প্রতি তোরা ঋণী, তোরা কিছু একটা করিস, তো এই কথাগুলো যখন শুনি তখন আমার মনে হয় যে যতটুকু সম্ভব করার দরকার। এবং আমি পার্সোনালি সবাই যারা উদ্যোগ নিয়েছে সবাইকে সাধুবাদ জানাই, এবং আমি যে উদ্যোগ নিয়ে কাজ করতেছি একটু কঠিন, অ্যামাউন্ট অনেক বড়, কিন্তু আমার মনে হয় যে ওনারা ব্যবসায়ী, ওনাদেরকে আসলে লামসাম একটা কিছু একটা দিয়ে সহযোগিতা করলে ওনাদের কিছু হবে না। তবে 1,00,000 টাকা করে যদি একজন দোকানিকে দেই,
কিছু মাল কিনে হয়তো বা কিছু একটা করে অ্যাট লিস্ট ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করতে পারবে। ভাই আপনাদেরকে বলি, আপনারা নিরাশ হয়েন না, হতাশ হয়েন না, আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? আর এইবার আমি মাঠের মালিক যারা আছেন বা প্রশাসন বা কোনো কোম্পানি যে কোনো সরিদবান ব্যক্তি, আপনারা যদি একটু আগে আসেন, একটা মাঠের ব্যবস্থা করে দেন, আমাদের তাশরিফ স্কোয়াডের অন্তত 500 ভলান্টিয়ার নিয়ে, ওনাদের সেফটি সিকিউরিটি নিয়ে, ওনাদেরকে ছোট 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 করে স্টল করে দিতে চাই। বলতে পারেন পিঠা মেলা হয় না বা বিভিন্ন মেলা হয়, ধরতে পারেন এটা একটা মেলা। এখন এটা কিন্তু আনন্দ মেলা না, যাদের কাপড় নাই উনাদেরকে কাপড় প্রয়োজন আমরা কিনে দিব, দিয়ে এনে বসাই দিব, এবং সারা দেশের মানুষকে আমি উন্মুক্ত করে দিব যে আমার মাধ্যমে সহযোগিতা করতে হবে না। উনারা বসবে আমার ইচ্ছা চাঁদ রাত পর্যন্ত, এখন থেকে ব্যবসায়ীরা বসবে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বসবে, একটা সময় পর্যন্ত। এখানে আমি আবারও বলতেছি, একটা মাঠ প্রয়োজন, এখানে স্টল হবে, হইলে ব্যবসায়ীরা বসবে, যারা কিছুই পারে না আমি প্রয়োজনে বলবো ছাইনিয়া বসে যান, প্রয়োজনে বলবো খালি হাতে বসেন, কেউ এসে কাপড় কিনে দেবেন। এই কাপড়গুলা আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, যখন মাঠটা পেয়ে যাবো, যদি পেয়ে যাই, আমি চাই পেয়ে যাই, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা একটু পৌঁছাই দিন এই মেসেজটা কোনো কর্তৃপক্ষের কাছে, যারা একটা মাঠ ম্যানেজ করে দিতে পারবে বঙ্গবাজারের আশেপাশে বা ঢাকা শহরের যে কোনো জায়গায়। এই মানুষজনের সাথে আমি কথা বলছি, সবাই রাজি, ওনারা বসতে রাজি, প্রতিদিন বসবে, এবং এটা একটা সুযোগ হবে দেশের মানুষের জন্য। সামনাসামনি এসে আপনারা ধরেন একটা 500 টাকার প্যান্ট আপনি 5,000 টাকা দিয়ে কিনে নিয়ে যান, এরকম করে যদি ওনারা ব্যবসা করতে পারে, একজন দোকানদার যদি একদিনে ধরেন 10,000 টাকার ব্যবসা হয়, 10 দিন যদি এই ব্যবসাটা করতে পারে, প্রত্যেকে 1,00,000 টাকা করে ইনকাম করতে পারে, কেউ তো 2,00,000-3,00,000 মানে ঘুরে দাঁড়াতে পারবে। এবং এইখানে যারা সিনিয়র সিটিজেন আছেন বাংলাদেশে, যারা সামর্থ্যবান আছেন, যারা বিত্তবান আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে এসে ঘুরে এখানে বেড়াইতে আসবেন, আমি একরকম বলে বেড়াইতে আসবেন, বাচ্চাদেরকে শিখাবেন এই সময় থেকে যে কিভাবে মানুষের মানুষের পাশে দাঁড়াতে হবে। আমার বিশ্বাস এই মাঠটা যদি পেয়ে যাই, ভলান্টিয়ার আমাদের থাকবে, যদি পুলিশ প্রশাসন বা যে কোনো প্রশাসন কিছুটা নিরাপত্তা মানে ব্যবস্থা করা হয়, যদি কারেন্টের লাইন এখানে কোনোভাবে সাপ্লাইটা আনা যায়, মানে যেগুলো যেগুলো সম্ভব, আমি যে যে মন্ত্রণালয়ে যাওয়া লাগুক, যেখানে যাওয়া লাগুক, আমি যাবো, যে কথা বলবো, প্রয়োজন আমি হাত, প্রয়োজন আমি পা ধরতে রাজি আছি, কিন্তু আমাদেরকে একটা মাঠের ব্যবস্থা করে দেন। আমি মানুষগুলোকে বসাই দিতে চাই কিছু কাপড় দিয়ে, এবং এই কাপড়গুলো দেশের মানুষ আইসা এখানে আসবে, এখান থেকে আইসা কাপড়গুলো কিনে নিয়ে যাবে বেশি দামে। তাহলে না মানে আমি উনাদের কাছ থেকে ধরেন নিলাম কিছু একটা, নিয়ে আমি বিক্রি করলাম কোথাও বসে, মানে এই জিনিসটাতে আবার উনাদের কাছে আসলাম সেটা হ্যাসেল, কিন্তু উনারা বসবে, আপনারা সামনাসামনি এসে দেখবেন যে কে কি বেচতেছে, প্রয়োজনে যার কাপড় নাই, যার ছাই আছে, প্রয়োজনে আপনি ছাই কিনে নিয়ে যান, প্রয়োজনে একজনের কান্না কিনে নিয়ে যান, কিছু টাকা পয়সা দিয়ে যান, এতে করে সামনাসামনি সহযোগিতা করা গেল। এই মানুষগুলোকে দেখতে পেলেন, যাদেরকে আপনারা বিভিন্ন লাইভে বা ভিডিওতে যে মানুষগুলো দেখেন, যে